আসসালামু আলাইকুম বিরর্স কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আছি পলাশ আহমেদ এবং আপনারা দেখছেন এজিটেক বিডি ইউটিউব চ্যানেল আর আজকে রিভিউ করব ওপো এ নাইনটি টু এই ফোনটির একটি ক্যামেরা স্পেক রিভিউ আর আশা করি এই ফোনটির পট ক্যামেরা সেট এবং সামনে যে পাঞ্চোল ক্যামেরা সেট সেই সেট আপের ওভারঅল ডিটেল রিভিউ আপনারা পাবেন এই ভিডিওতে ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেট আপ যার মধ্যে মেন স্টারটি হচ্ছে ফর্টি এইট মেগাপিক্সেলের একটি ক্যামেরা যার অ্যাপারচার ওয়ান পয়েন্ট সেভেন আর এই ফোনটির সেকেন্ড ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে এইট মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইট ক্যামেরা যার অ্যাপারচার টু পয়েন্ট টু থার্ড ক্যামেরাটি হচ্ছে টু মেগাপিক্সেলের একটি ডেপসেন্সিং ক্যামেরা এবং লাস্টলি ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে টু মেগাপিক্সেলের একটি ডেডিকেটেড নাইট শ্যুটার ক্যামেরা যেটা লো লাইটে নয়েজ ফ্রি রেজাল্ট দিতে সক্ষম হবে এই জন্য টু মেগাপিক্সেলের একটি নাইট ফ্রি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে একটি সিক্সটিন মেগাপিক্সেলের ক্যামেরা যারা বার্সার টু পয়েন্ট ফোর ভিডিওতে সর্বোচ্চ ফোর কে রেকর্ডিং সুবিধা আছে এবং থাকছে না কোনো সিক্সটি এর সুবিধা থাকছে ফোর কেতেও থার্টি এপিএস এবং টেন এ টিপিতেও থার্টি এপিএস তবে ভালো ছিল জাইরোবেস ইআইএস এটা ফোর কেতে বাদে টেন এট টিপি এবং সেভেন পি দুইটাতেই ভালোভাবে ইআইএস কাজ করে এবং স্টবল ফুটেজ দিতে সক্ষম হয় ভিডিও কোয়ালিটি জোশ মোশন নিতে পারবেন টেন এট টিপি এবং সেভেন পি এই রেজলেশনে এবং ফ্রন্ট ক্যামেরাতেও ভিডিও রেকর্ডিং সুবিধা থাকছে যা কিনা টেন এট টিপি তিরিশ ফ্রেম পার সেকেন্ডের রেকর্ডিংয়ের সুবিধা আর এই ফোনটিতে টেন এক্স জুম ক্যাপাবিলিটি সুবিধা থাকছে এবং টেন এক্স জুম করার পরেও বেশ ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও ফুটেজ পাওয়া যায় ভিডিও এবং ফটো ওয়েবসাইটেই টেন এক্স জুম ক্যাপাবিলিটি সুবিধা থাকছে ফর্টি এইট মেগাপিক্সেলের ক্যামেরাটি ডেলাইটে ভালো ফটো স্যাম্পল দিয়েছে এবং ডেলাইটে কালারফুল এবং ডিটেল সম্পূর্ণ ছবি আমরা পেয়েছিলাম কোনো প্রকার হাইলাইট বা এক্সপোজার কোনো সমস্যা আমরা ইস্যু লক্ষ্য করিনি এবং জুম করার পরেও ছবিগুলো ছিল কালারফুল এবং ডিটেল সম্পূর্ণ ছবি কোনো প্রকার ওভার লাইটিং আমরা লক্ষ্য করিনি এবং এই ফোনটিতে শাটার স্পিড ছিল তুমুল আকারে ফাস্ট এবং জাস্ট ক্লিক করা মাত্রই আপনার ফাটাফাট ছবি তুলতে পারবেন এবং সর্বদা কালারকে ন্যাচারাল রাখার চেষ্টা করে কোনো প্রকার ন্যাচারাল কালার প্রোভাইড করে না তবে মাঝে মধ্যে ডিটেল হারিয়ে ফেলে এবং কালারকেও ডিস্টর্শন করে ফেলে সেখানে কন্ট্রাস্টের পরিমাণটা কমেই যায় তবে ভালো লাইট কন্ডিশনে বেশ ভালো রেজাল্ট দিয়েছে এই ক্যামেরার ফটোগুলো এই ফোনটির অটোফোকাসও খুব তুমুল আকারে ফাস্ট ছিল ফোনটির ক্যামেরা থেকে দুই ফিট অথবা তিন ফিট দূরত্ব থেকেও কোনো সাবজেক্ট থাকলে সেটাকে ফোকাস করে বাহিরের ব্যাকগ্রাউন্ডকে ডিএসএলআর লাইক ব্লার করে দেওয়ার সম্ভাবনা এখানে আমরা দেখেছি এটা খুব ভালো ব্যাপার এবং এই ফোনটিতে টেন এক্সুম করার পর এই ফটোগুলো বেশ ভালো ডিটেল সম্পন্ন ফটো থাকছিল নয়েজটা খুব কম আসে ডে লাইটে এবং লাইট কমতে থাকলে স্মুথ হয়ে যায় ছবিগুলো এবং ডিটেলও কিছুটা হারিয়ে ফেলে তবে এইচডি আর ডাইনামিক রেঞ্জটা খুব ভালো ছিল এই ফোনটিতে এবং পিক্সেল বাইনিং টেকনোলজির মাধ্যমে ফর্টি এইট মেগাপিক্সেলও আপনারা ছবি তুলতে পারবেন নর্মালি বারো মেগাপিক্সেল আউটপুট এবং ফর্টি এইট মেগাপিক্সেলের ছবিগুলো আপনারা দেখতেই পাচ্ছেন এগুলোতে বেশ ডিটেল থাকে অনেক জুম করা যায় কিন্তু ফর্টি এইট মেগাপিক্সেলের সুইচ করার পরে আর আপনারা জুম করতে পারবেন না কিন্তু তোলার পরে ছবিটা অনেক ডিটেল সম্পূর্ণ হয়ে যায় এবং এই হচ্ছে আলট্রাওয়াইট স্যাম্পল যা কিনা এইট মেগাপিক্সেলের তবে এই ফোনের আলট্রাওয়াইট আহামরি কিছু না এবং ডিটেলও অনেকটা হারিয়ে ফেলে ডে লাইটেও তবে লাইট ডিস্টরশন খুব একটা লক্ষ্য করিনি তবে ফ্যাকাশে কালার দিতে সক্ষম হয় এই ফোনটি কিন্তু ভালো ছিল এই ফোনটির ওয়াইড অ্যাঙ্গেল কোনো প্রকার ফিসাই আই লেন্সের মতো লাগেনি এবং এর মাঝে মধ্যে ডে লাইটে খুব ভালো পারফরমেন্স দেখে এবং অনেক লাইট কন্ডিশনে ফেসকে স্যাচুরেশন করে দেওয়ার প্রবণতাও আছে এই ফোনটির পোর্ট্রেট মোডে রেস ডিরেকশন খুব ভালো ছিল ব্লার অ্যামাউন্টও খুব ন্যাচারাল ছিল এবং ক্লোজ টু ডিটেইল খুব ভালো ছিল শার্প ছবি প্রোভাইড করছিলো আর এটা দিয়ে আপনারা গরিবের ডিএসএলআর লাইক ফটো তুলতে পারবেন এবং ব্লার অ্যামাউন্টও খুব ভালো ছিল এবং ডিটেইলও খুব ভালো ছিল কন্ট্রাস্টটা কিছুটা হারিয়ে ফেলে পর্টিটে চলে গেলে কিন্তু আমরা স্টক ক্যামেরা ছেড়ে চলে গেলাম গুগল ক্যামেরাতে গুগল ক্যামেরার পরট্রেট মোটে আপনারা জুম করতে পারবেন এবং পর্টেট ফটোগুলো জাস্ট অসাম ছিল এগুলো হচ্ছে গুগল ক্যামেরার ফটো যা কিনা জুম করে তোলা ডিটেইলও মনোমুগ্ধকর থাকে তবে আহামরি কিছু থাকে না তবে এখানে গুগল ক্যামেরা ইউজ করে আপনার ভালো ভালো ডিএসএলআর লাইক ফটো নিতে পারবেন ফ্রন্ট ক্যামেরাটা আহামরি কিছু ছিল না এবং ডিটেল ছিল মোটামুটি এবং এখানে কন্ট্রাস্টটা খুব কম ছিল আমরা যদি লক্ষ্য করি এখানে একটু লাইট বিল্ডিংয়ের ইস্যুটাও লক্ষণীয় ছিল এবং খুব একটা শাটার স্পিড আমরা ফ্রন্ট ক্যামেরাতে লক্ষ্য করিনি তবে ফ্রন্ট ক্যামেরাতে ডে লাইট অনুযায়ী এখানে ভালো কালারফুল ছবি প্রোভাইড করছিল এবং ডিটেলও মোটামুটি ভালো থাকে ডে লাইটে ফ্রন্ট ক্যামেরার পট্রেটমোট ভালো ছিল তবে এস ডিরেকশন খুব ভালোভাবে ধরতে পারে না ডে লাইটেও তবে সর্বদা ফ্যাকাশে কালার টিউন প্রোভাইড করে যা দেখতে খারাপই লাগে ভিডিও করতে পারবেন টেন এইট টিপি এবং ফোর ফোর কে রেকর্ডিংয়ের সুবিধা আছে টেন এইট টিপিতে ইআইএস থাকছে এবং সেভেন টোয়েন্টিপিতেও ইআইএস থাকছে ইআইএস খুব ভালো কাজ করে যা কিনা আপনারা দেখতেই পাচ্ছেন এবং ভিডিও কোয়ালিটিও ছিল ভালো ডে লাইটে জুম করার পরেও ভালো ডিটেল সম্পূর্ণ ভিডিও প্রোভাইড করে এবং ইআইএস খুব ভালো আকারে স্টেডি ভিডিও প্রোভাইড করে এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন তা কি না সেভেন টোয়েন্টি সীমাবদ্ধ টেন এইট কোনো অপশনই নাই এবং ডিটেইল মোটামুটি তবে ডিটেল অনেকটাই হারিয়ে ফেলে খুবই খারাপ লাগে ডিটেল দেখলে তবে ভিডিওতেও কন্ট্রাস্ট খুবই কম এবং কালার ইস্যুটাও খুব একটা ভালো লাগেনি মাঝে মধ্যে আলট্রাওয়াইট ক্যামেরা কোনোভাবেই ইআইএস সাপোর্ট নেয় না এবং সে কি ভিডিও প্রোভাইড করে তাও মোটামুটি আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম ভিডিও প্রোভাইড করে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে মোশনের সুবিধা আছে এবং স্লোমোশন টেন এইট টিপিতেও নিতে পারবেন সেভেন টোয়েন্টি পিতেও নিতে পারবেন টেন এইটটিপিতে সোলোটা খুব একটা বেশি হবে না এটা সম্ভবত টু ফোরটি এফপিএসে মোশন হচ্ছে এবং সেভেন পিতে কত এফপিএসের মোশন নেয় তা আমি নিজেও জানি না এই হচ্ছে সেভেন টোয়েন্টি পিতে মোশন যা কিনা আরও স্লো মোশন দিতে সক্ষম টেন এইটটি পির তুলনায় তবে ভালো ছিল ভিডিও কোয়ালিটি টেন পি হোক আর সেভেন টোয়েন্টি পি হোক উভয় সাইটেই ভিডিও কোয়ালিটি ছিল অসাম এবং ফোকাস অ্যাডজাস্ট করেও নিতে পারবেন অর্থাৎ অটো ফোকাসটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন আপনারা চাইলে স্লো মোশনকে এডিট করতে পারবেন অর্থাৎ সামনে ফার্স্ট এবং মাঝখানে একটু স্লো রেখে আবার লাস্টে ফার্স্ট এইভাবে স্লো মোশনকে আপনারা এডিট করে সিনেমাটিক লুক দিতে পারবেন যা দেখতে অনেকটা ভালোই লাগে বর্তমান ট্রেন্ডি অনুযায়ী দেখতে থাকুন স্লো মোশন ভালোই লাগবে আশা করি তো ভিওয়ার্স আজকের ভিডিও আর বাড়াবো না আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেলাইকনটিও বাজিয়ে দেবেন ধন্যবাদ